আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি বাসায় হাঁসের মাংস রান্না করব এর আগেও একদিন করেছিলাম সেদিন দেখলাম যে হাঁসের আলাদা কোনো গন্ধ আসেনি তো ভাবলাম যে ওইভাবে করে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক আমি এখানে বড় একটা হাঁসের অর্ধেকটা মাংস নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট একসাথে মিক্স করে রাখা হয় সেইটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এটা যার যার আন্দাজ মতো দিতে হবে এছাড়াও আমি এর মধ্যে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া অ্যাড করছি ধনিয়ার গুঁড়াটা আমি খুবই কম ব্যবহার করি বাসায় তবে হাঁসের মাংসের মধ্যে দেওয়া হয় তারপর দিয়ে দিলাম একটু লবণ লবণটা কম বেশি হলে সমস্যা নেই কারণ এটা ঝোল হবে আর সামান্য একটু গরম মশলা সবগুলো মশলা দেয়া হয়ে গেলে মাংসটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একদম প্রত্যেকটা মাংস ভালোভাবে মশলার সাথে মিশে যায় কেউ যদি চান যে এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করবেন তাহলে অ্যাড করতে পারেন এরপর ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে প্রায় ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে হবে মাংসটা মাখানোর এক ঘন্টা পরে আমি রান্নাঘরে আবার চলে এসেছি এখন একটা কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গরম মশলা আর এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নিতে হবে তারপর মাংসটা এর মধ্যে ঢেলে দিতে হবে আর মাংসটা কড়াইতে দেওয়ার পরে শুধু একটাই কাজ একটু পর পর নাড়াচাড়া করা আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া মাংসের অনেকটা মশলাই বাটির সাথে লেগেছিল তাই আমি সামান্য একটু পানি দিয়ে সেটা মাংসের মধ্যে ঢেলে দিলাম আর প্রথমবার নাড়াচাড়া করার পরে দেখা যাবে যে মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসছে তাই ওই পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে আপনারা আর একটা কাজও করতে পারেন যে ছোট রসুনগুলা পাওয়া যায় আপনারা যদি মনে করেন তাহলে দুই একটা রসুনের মধ্যে ফেলে দিতে পারেন হয়তো বা অনেক ভিডিওতেই দেখেছেন যে রসুন দিয়েও অনেক মাংস তরকারি এখন রান্না করা হয় অনেকেই খায় তো ওইভাবে করে আর কি রান্না করতে পারেন তো মাংস কষানোর পরে লবণ টবণ আমি চেক করেছি আর এর মধ্যে একদম পানি দিয়ে দিছি একটু বেশি করে দেখেন এখানে মাংস কিন্তু আমার রান্না একদম হয়েও গেছে শুধু গরম মশলা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার হাজব্যান্ড একটু ঝোল ঝোল তরকারি খেতে পছন্দ করে আপনারা চাইলে এর থেকে বেশি শুকাতে পারেন সেটাও খেতে অনেক বেশি মজার হবে যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি তেমন কোনো গন্ধই হবে না যদি মানে হাঁসটা ভালো হয় তাহলে কোনো গন্ধ আসবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ